আপনার চুলগুলো ভীষণ সুন্দর। হ্যাঁ কি বললাম যে আপনার চুলগুলো ভীষণ সুন্দর। ও আচ্ছা, থ্যাঙ্কস। আপনি অনেক ভালো বাইক চালান। সেটা মনে হয় ঠিক না, আমি খুব বেশি স্পিডে বাইক চালাই না, বড় জোর 60-70, একটু স্মুথ ড্রাইভ আমার পছন্দ। হ্যাঁ সেটাই তো ভালো। জানেন আমি একটা জিনিস খেয়াল করেছি, যারা রাফ ড্রাইভ করে তারা ব্যক্তিগত জীবনও বেশ রাফ। সেটা জানি না ঠিক, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। প্রায় মাঝে মাঝেই আমার প্রমিথিউসকে নিয়ে এখানে চলে আসি, একা একলা সময় কাটাই, ভীষণ উপভোগ করি প্রকৃতির অপার সৌন্দর্য। আসলে জায়গাটা সবচাইতে স্পেশাল ব্যাপারটা হচ্ছে এত নিরিবিলি, আমার মনেই হচ্ছে না যে আমি মানুষের মধ্যে আছি। আমার মনে হচ্ছে যে এখানে আর কেউ নেই, শুধু আমরা দুজন। ইন্টারেস্টিং। আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনি আমার সাথে জায়গায় আসতে পারেন, মাঝে মাঝে আপনাকে নিয়ে আসবো। তাতে করে আপনার একাকী সময়টা নষ্ট হবে না? খুব সমস্যা নেই তাতে, কারণ এতে করেই তো আবার নতুন একটা সম্পর্ক তৈরি হবে। আচ্ছা আসেন তো দেখি আমাদের পছন্দ মেলে কিনা। যেমন যেমন আমার আমার খোলা রিকশায় ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, মানে রিকশার হুট খুলে। আমার দুটো রাইড পছন্দ, এক হচ্ছে রিকশা আর আরেকটা আমার এই প্রমিথিউস মানে বাইক। কেন পছন্দ জানেন? ভীষণ খোলা একটা বিষয় আছে এবং যখন যাই তখন বাতাসের ঝাপটা এসে বুকে লাগে। আমার সবচেয়ে পছন্দ বৃষ্টির দিনে হুট খোলা রিকশায় ভেজা। আচ্ছা বাইকে কি ভেজা যায়? আপনি নিয়ে যাবেন আমাকে একদিন? অবশ্যই যায়, কেন যাবে না। কিন্তু বললাম না আমি একজন স্মুথ ড্রাইভার, তো বৃষ্টির দিনে রাস্তাঘাট পিছিয়ে থাকে, তো ডাবল ড্রাইভিংটা একটু ঝামেলাই আর কি। ও আচ্ছা, নিতে চাচ্ছেন না সেটা বললেই হয়। আরে না না, একদমই সেটা না, আমি জাস্ট ফান করলাম, নাথিং সিরিয়াস। একটা জিনিস এনেছি। সেটা কি? আপনার জন্য না, প্রমিথিউসের জন্য। ও এইখানে থাকুক, সো কিউট না? ভীষণ কিউট, আপনার মতো। প্রমিথিউস ভীষণ খুশি হয়েছে গিফটটা পেয়ে। আপনি খুশি হননি? আমার জন্য তো কিছু আনেননি, আমার জন্য গিফট আনলে আমিও খুশি হতাম। সরি, আপনার কথা মনে ছিল না। এরপর মনে রাখবেন। কবিতা পড়েন আপনি? তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন, আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল। তার পরের পাতায় সে নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে। জয় গো স্বামী, কি অদ্ভুত! একটা সময় আমি ভাবতাম যে জয় গো স্বামী যে পড়ে না তাকে আমি কখনো ভালোই বাসতে পারবো না। আচ্ছা, আর এজন্যই হয়তো আমি শুধুমাত্র জয় গোস্বামী পড়েছি।